বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসেবে পরিচিত শারদ উৎসব শিশিরে ভেজা ঘাসের ওপরে ঝরা শিউলির সুবাস মাত করে দেয় সকলের মন আকাশে সাদা মেঘের ভেলায় আজ শুধুই উৎসবের আমেজ দেবীপক্ষের মধ্য দিয়ে সূচনা হয় মায়ের আগমনী বার্তার তিনি দশভূজা সিংহ বাহিনী দেবী দুর্গা মায়ের মর্তে আগমনের সাথে সাথে অশুভ শক্তির বিনাশ হয়ে প্রতিষ্ঠিত হবে শুভ শক্তির তাই প্রতিটি প্রান্তেই এখন সাজো সাজো রব একই ছবি রায়গঞ্জেও রায়গঞ্জ শহর তথা জেলার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সমাজসেবক সংঘের পুজো গুটি গুটি পায়ে চলতে চলতে এবারে এই পুজো তেষট্টিতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই সমাজসেবক সংঘের পুজোয় থাকে পৃথক অভিনবত্ব প্রত্যেকবারই ভিন্ন স্বাদের থিমের ওপরে ভিত্তি করেই অনুষ্ঠিত হয় তাদের পুজো বরাবরই তাদের থিম নজর কাড়ে দর্শনার্থীদের এবারও তাতে ব্যতিক্রম ঘটছে না এ বছরে তাদের পুজোর ট্যাগলাইন চলো যাই তাঁতিপাড়া অর্থাৎ বুঝতেই পারছেন ঠিক কোন বিষয়বস্তু এবছর স্থান পাচ্ছে সমাজ সেবক সংঘের পুজো মণ্ডপে পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে এবারে গোটা পুজো প্রাঙ্গণ জুড়ে উঠবে তাঁত যন্ত্রের ঠকঠক আওয়াজ গোটা চত্বরে তাঁতে কাপড় এবং গামছা বোনার দৃশ্য লাইভ দেখতে পারবেন দর্শনার্থীরা কিন্তু এমন চিন্তা ভাবনা কেন পুজো কমিটির প্রতিনিধি পার্থ চাকলাদার জানিয়েছেন এই এলাকাটি একসময় তাঁতিপাড়া হিসেবে পরিচিত ছিল বহু আগে গোটা পাড়া জুড়ে অধিকাংশ বাড়িতে তাঁত বোনা হতো শাড়ি থেকে শুরু করে গামছা বুনতেন তাঁতিরা দিনের বেশিরভাগ সময়ে গান গেয়ে গিয়ে তাঁত বোনার কাজ চলত কিন্তু সময়ের সাথে সাথে সেসব আজ ইতিহাস এখন আর তাঁত বোনার পেশায় যুক্ত নন পাড়ার কেউ পাড়ার নামও ধীরে ধীরে বদলে গিয়েছে সেই বিষয়টিকে মাথায় রেখে সেই পুরনো দিনের চালচিত্রকে ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে পার্থবাবু জানিয়েছেন এখানে তাঁত বোনার পাশাপাশি একটি হাটের বন্দোবস্ত করা হয়েছে সেই হাটে তাঁতে বোনা কাপড় এবং গামছা বিক্রয় করা হবে মূলত প্রতি বছরই তাদের তাই এবারেও সাধারণ মানুষের আকর্ষণ আরো বৃদ্ধি করতে এই কনসেপ্ট নেওয়া হয়েছে মণ্ডপের সাথে সাজুজ্জ রেখে থাকছে আলোকসজ্জাও পুজোর আকর্ষণ মানুষ আমাদের পূজার উপরে সবাই অপেক্ষা করে আমরা কি করব। প্রতি বছর আমরা কিছু না কিছু একটা নতুন থিম নিয়ে থিমটা বলতে আমরা কোনো বাইরের থেকে নিয়ে আসি না আমরা নিজেই নিজেরাই আলোচনা করি করে এবং আমাদের মধ্যে কয়েকজন আছে তারাই শিল্পী তারাই থিমটাকে সাজায় এবং আমরা ছোটোবেলা থেকে দেখে এই পাড়াটা আগে তাঁতিপাড়া নামে পরিচিত ছিল মানে আমার বাড়ির পিছনে আশেপাশে বাড়ি সব জায়গায় তাঁত বোনাতো বিভিন্ন জায়গা থেকে মিস্ত্রি এসে তারা গান করত। সুতা বুনতো বাড়ির মহিলারা এবং তাঁতিপাড়া বলে ছিল সেটা আস্তে 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 সব তাঁত বিক্রি হয়ে যায় এবং আশেপাশে বাড়ি হয়ে যায় তো আমাদের লুপ্ত হয়ে লুপ্ত হয়ে গেছে লুপ্ত হয়নি লুপ্ত আশেপাশে জাতি বা আছে মানে হারিয়ে কিছুটা হারিয়ে গেছে এবার সেটাই আমরা আলোচনা করে ধরলাম যে আমরা আমাদের যদি পরিচিত জায়গাটা তাঁতিপাড়াকে তুলে ধরতে পারি তাই আমরা এবার থিমটার নাম দিয়েছি চলো যায় তাঁতিপাড়া এবং বিশেষ আকর্ষণ যেটা যেটা আমরা ছোটোবেলায় দেখেছি কেউ তাঁত বুনছে সুতা বুনছে এটা লাইভ দেখতে পারবে যে এখানে তাঁত বোনানো হচ্ছে সুতা বোনানো হচ্ছে গামছা বুনছে এবং একটা হাটেরও ব্যবস্থা করা হয়েছে যেখানে গামছা শাড়ি কিনতে পারবে লাইটে একটা বিশেষজ্ঞ করেছি আমরা এবার যেহেতু আমাদের খুব সামান্য বাজেটে পুজো হয় আমরা লাইটের একটা আকর্ষণ করেছি এবং দুস্থ ছাত্রদের নিয়ে একটা চিন্তাভাবনা করে কিছু করা প্ল্যানিং করেছি আর অষ্টমীর দিনে আমরা গোটা পাড়ার লোককে প্রসাদ বিতরণ করি যেটা প্রতিবার সেটাও করব আর প্রতিমাটা চেঞ্জ হচ্ছে আমাদের দুটো প্রতিমা হচ্ছে একটা তাঁতি পাড়ার ধরনের একটা প্রতিমা হচ্ছে মাঠের মাঝখানে আর একটা যেটা আমাদের পুজো হয় সে প্রতিমাটা একটু চেঞ্জ হচ্ছে এবার আশা করছি প্রতিবারের নয় এবার একটু ভালো সারা পাবো আমরা যেহেতু আমাদের পাড়াটা যদি তাঁতি ছিল ওই জন্য সবাই তাঁতি আবার দেখতে আসবে হাতে আর মাত্র কটি দিন বাকি শেষ লগ্নে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি এই আবহে সমাজসেবক সংঘের আকর্ষণীয় পুজো দর্শনের অপেক্ষায় আবামর সাধারণ মানুষ আরসিডিভি সংবাদ রায়গঞ্জ